সঞ্জয় দত্তের জনপ্রিয় সিরিজ মুন্নাভাই চরিত্রে তৃতীয় ছবি মুন্নাভাই থ্রিতে অন্যতম মুখ্য চরিত্রে দেখা যাবে বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরীকে। এমনই এক গুঞ্জন ছড়ায় দুই দেশের সিনেমা পাড়ায়। শুধু তাই নয়, গুঞ্জনের ডালপালা মেলেছে আরও বিস্তর। তবে গণমাধ্যমের এক সাক্ষাৎকারে সব গুঞ্জনের অবসান ঘটালেন চঞ্চল চৌধুরী। একটা পোস্টকে কেন্দ্র করে গুঞ্জন ছড়ালেও মূলত একটি হিন্দি ওয়েব সিরিজে অভিনয় করতে যাচ্ছেন চঞ্চল চৌধুরী। ভারতীয় গণমাধ্যম জি নিউজ বলেছে এটির নির্মাতা রাজকুমার হিরানি। অন্যদিকে অ্যামাজন প্রাইমের পাতাল লোক ওয়েব সিরিজেও অভিনয় করতে দেখা যাচ্ছে বলেও শোনা যাচ্ছে চঞ্চল চৌধুরীকে। এর আগে অনেকদিন ধরেই গুঞ্জন চলছিল যে রাজকুমার হিরানির আগামী মুন্না ভাইয়ে দেখা যাবে তাকে। আসলে ঘটনা কি এ সম্পর্কে চঞ্চল চৌধুরী জানান, মুন্নাভাই তিনে তিনি কাজ করছেন না, এটা একদমই গুজব। তিনি আরও বলেন রাজকুমার হিরানির ওয়েব সিরিজেও কাজ করছেন না তিনি। ভারতীয় গণমাধ্যমে এ ধরনের খবরে বিস্ময় প্রকাশ করেছেন তিনি। অ্যামাজন প্রাইমের পাতাল লোক ওয়েব সিরিজেও অভিনয় করতে যাচ্ছেন বলেও শোনা যাচ্ছে। এ খবর কতটুকু সত্য এ বিষয়ে চঞ্চল চৌধুরী বলেন, হ্যাঁ, এই ওয়েব সিরিজে কাজের ব্যাপারে আলোচনা হয়েছে, তবে সেটা এখনও প্রাথমিক পর্যায়েই আছে। অন্য দেশে কাজ করতে গেলে অনেকগুলো প্রক্রিয়ার মধ্য দিয়েই যেতে হয়, সেটা দেখা যাক, চূড়ান্ত হলে আপনাদেরকে আমি নিজেই জানাবো। সম্প্রতি তার নতুন ওয়েব সিরিজ কারাগার দেখে মুগ্ধ হয়েছে দর্শক থেকে শুরু করে সমালোচকরা পর্যন্ত। তার অনবদ্য অভিনয় দিয়ে তিনি জয় করেছেন দুই বাংলার মানুষের মন। তবে এই মুহূর্তে রাজকুমার হিরানির মুন্নাভাই ছবিতে অভিনয়ের কথা সত্যি নয় বলেই জানান চঞ্চল চৌধুরী।